हेलो। हेलो हाँ भाई, मैं तो सुन रहा हूँ ना, तीन पेपर एक बार क्या हेलो। मैक्सिकन कौन हाँ से सीख के बारे में समझ अस्सलाम वालेकुम हुसैन भाई, ভালো আছেন? সামাজিক হুসেন ভাই, দূরত্ব সামাজিক দূরত্ব আগে তো আমার কথা কি কেন ক্লিয়ার শোনা যায়? আগে ভাই যাচ্ছে না, আপনার কথা শুনতে পাচ্ছি হ্যাঁ না, ক্লিয়ার। আপনাকে দেখা যাচ্ছে না, কারণটা কি? ও আমি ওই ওই তো জি ভাইয়া, প্রবলেম নাকি? না, আপনি অন্ধকারে আছেন, বিদ্যুৎ চলে গেছে, কোনটা? না 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 সেটা প্রবলেম না, সেটা হচ্ছে যে আমি নেটওয়ার্কের কারণে একটু আপনাকে তো দেখা যাচ্ছে না, আপনি নেটওয়ার্কের প্রবলেমের কারণে। রিক্সা অন্ধকারে আছেন নাকি? না 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 আমাকে না দেখলেও হবে, হচ্ছে যে নেটওয়ার্কের কারণে আমি অন্য রুমে এসেছি। হ্যাঁ তো হচ্ছে যে আপনাদের আপনাদের মধ্যে যারা মানে আমাদের সাথে যুক্ত আমার সাথে যুক্ত হতে চাই মানে যুক্ত হতে পারবে। আর হচ্ছে যে থ্যালাসেমিয়া সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে করতে পারেন, মানে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ যদিও আমি একজন আচ্ছা ডক্টর না, কিন্তু আমি ডক্টরের কাছ থেকে হ্যাঁ, যতগুলো বুঝতে ইনফরমেশন পারলাম। পেয়েছি সবগুলো জানানোর চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে যে মানে থ্যালাসেমিয়া জিনিসটা কি ওকে ওকে এটা আগে বুঝতে হ্যাঁ, হবে আমরা আমাদের আমরা আমার আমাদের জি ইয়া কথা অনেকটা কাটা কাটা আসতেছে। হ্যাঁ হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম। আর হচ্ছে যে যে বিষয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া আমাদের দেশে সচেতনতার প্রচুর অভাব। আমাদের দেশে প্রায় 2.5 কোটি লোক এখন থ্যালাসেমিয়া রোগী এবং বাহক মানে ভুক্তভোগী। হয় বাহক আর না হলে রোগী। তো আমরা যেটা সচেতনতা করব সেটা হচ্ছে যে বিয়ের পূর্বেই, হ্যাঁ বিয়ের পূর্বেই ছেলে খুবই একটা বর, চিন্তার বিষয় কিন্তু। হ্যাঁ ছেলে এবং মেয়ের মানে উভয়ের মানে ইলেক্ট্রোফরেসিস টেস্টটা করতে হবে, এটা মাস্ট করতে হবে। মানে আগে করতো বা করবে করবে কিনা এটা আগে থেকে মানে উভয় উভয়কে প্রশ্ন করে নিবে। হ্যাঁ মানে থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে একটা জিনগত রোগ, এটা ছোঁয়াচে রোগ না, বা এটা হচ্ছে যে একজনের মাধ্যমে আর একজনে আসে এরকম টাইপ না। আর থ্যালাসেমিয়া রোগের মানে প্রতিরোধ বলতে কি, সচেতনতার মাধ্যমেই বড় প্রতিরোধ হওয়া সম্ভব। প্রতিরোধ, ওকে ওকে, জি হ্যাঁ জি। হ্যাঁ তো আর আমার আমার কাছে যে প্রশ্নটা ছিল আপনার কাছে, আমার যে প্রশ্নটা সেটা এখানে মনে হয় উত্তর পেয়ে গেছে। দেখা যায় যে অনেকেই ভালোবাস, মানে থ্যালাসেমিয়া তো এটা বংশগত থেকে আসে, মানে যেটা হ্যাঁ আপনি হ্যাঁ বলছেন সে কথা, যে কেউ যদি ভালো, মানে এখন হয় না, এখন তো আসলে লাভ ম্যারেজ বেশি হচ্ছে, তো এমন পর্যায়ে হয় যে হ্যাঁ হ্যাঁ রাইট মেয়ে রাইট ছেলে মেয়ে দুজনই জানে না, মানে রক্তের গ্রুপ কি, কিংবা তাদের রক্তে কোনো প্রবলেম সমস্যা হবে না। এখন পরীক্ষা করার পরে দেখা গেল মেয়ে কিংবা ছেলের একজনের থ্যালাসেমিয়া, কিন্তু ওনারা দুজন বিবাহ করতে আগ্রহী, ওনারা দুজন দুজনকে বাধ্য। এমন একটা প্রশ্ন আমাকে করছে একটা গ্রুপের হ্যাঁ গাজীপুরের প্রতিনিধি, হ্যাঁ তো ভাইয়া ভাইয়া আপনার কোশ্চেনটা অনেক সুন্দর। সেটাই আমি জানতে আমি চাচ্ছি। আমি আমি উত্তরটা দিই একটু আমি উত্তরটা দিই সেটা হচ্ছে যে এখনকার, হ্যাঁ জি 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 আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আমি উত্তরটা দিই সেটা হচ্ছে যে এখনকার ম্যাক্সিমামই হচ্ছে যে লাভ ম্যারেজ বা প্রেম করে বা বিয়ে করে। হ্যাঁ প্রেম করে, কিন্তু আপনি একজন আরেকজনকে ভালোবাসেন বাসেন কোনো সমস্যা নাই, কিন্তু ওই সম্পর্কটা পড়তে যাওয়ার আগেই কিন্তু আপনার চেষ্টা করা উচিত। তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন যে বাহক বাহক কোনো সময় বিয়ে করতে পারবে না, কিন্তু একজন বাহক যদি হয় আর একজন যদি সুস্থ হয় তাহলে বিয়ে করা সম্ভব। মানে তাদের মানে রোগী হওয়ার সম্ভাবনা নাই তাহলে, মানে সুস্থ সন্তান হবে, কিন্তু দুইজনে যদি বাহক হয় তাহলে মাস্ট থ্যালাসেমিয়া পেশেন্ট হবে। হবে থ্যালাসেমিয়া, হ্যাঁ 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 আর হচ্ছে যে
মানে যদি এটা এক্ষেত্রে দুজনেরই মানে উভয় দুজনেরই হয়, কিন্তু দুজন যদি চাই যে আমরা বিবাহ করতে চাই, কিন্তু তারা হ্যাঁ সেক্ষেত্রে সন্তান নিতে পারবে না, সন্তান নিলে মাস তাদের সন্তানের ওই থ্যালাসেমিয়া ওই রোগটা হবে এবং ও সাফারিং তাদের ফ্যামিলি কত হয়ে চলবে, তাই যে তো? ভাইয়া, এক্ষেত্রে আমি একটা পরামর্শ যেটা আমার বন্ধু বান্ধব দিয়ে থাকি, সেটা হচ্ছে যে তোরা প্রেম করে বিয়ে করবি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু হচ্ছে যে আচ্ছা, তোরা বাচ্চা নিতে পারবি না, হ্যাঁ বাচ্চা নিল না, কিন্তু অপশন রাখলো যে হ্যাঁ আর একটা বিয়ে করবো, মানে বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা নেওয়ার জন্য। এটা মানে হ্যাঁ এটা মজার ছলে বলি হ্যাঁ যদিও, কিন্তু এটা বাস্তব আমি শুনেন, আপনি বিয়ে বাস্তব না আসলে, আসলে হ্যাঁ ভাইয়া আসলে শুনেন, এটা বাস্তব না, কিন্তু আমিও আপনার সাথে আমি এই এই কথাটাই আমি বলি, যারা এই প্রশ্নটা করে তাদের ক্ষেত্রে এই কথাটা বলি, আসলে একেবারেই আমাদের থ্যালাসেমিয়া আমাদের অসচেতনতামূলক একটা মানে কারণে এটা হয়। জি 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 আমার আমার মামার মামার ছেলে, মামার ছেলেরও হয় প্রতি 3 মাস অন্তর অন্তর তার রক্ত দেওয়া লাগে, তার চেহারা দেখলে, তার মানে ছবি তার দেখলে মানে মায়া লাগে এক ধরনের, কিন্তু এই জি জি জিনিসটা জি যদি তারা আগে থেকে জানতো তাহলে এটা মানে সমস্যার সম্মুখীন হতো না। জি ভাইয়া, ভাইয়া আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে কোশ্চেন না আলোচনা এক কথাই, যে হ্যাঁ অবশ্যই, আমি এখন কিন্তু থ্যালাসেমিয়া রোগীর সাথে এমন ভাবে মিশে গেছি বা মিশা হয়ে গেছে আমার, যে আমি রোগীর চেহারা দেখলেই আমি বলে দিতে পারবো যে এটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগী। আর হচ্ছে যে একজন থ্যালাসেমিয়া বাহক, সে কিন্তু নিয়মিত ব্লাড দিতে পারবে, হ্যাঁ, কিন্তু ব্লাড দিতে হ্যাঁ পারবে না, এটা ভুল ধারণা কিন্তু মানুষের। একজন বাহক ও কিন্তু ব্লাড দিতে পারে, এটা কি জানেন কিনা জানি না, কিন্তু দিতে পারে, না না আমি জানি না, দিতে হ্যাঁ, পারে কিন্তু নিতে পারবে না, না নিতে পারবে না, হ্যাঁ। কিন্তু হচ্ছে যে আপনি আমি যে নিয়মিত ব্লাড দিই, আমি যে বাহক বাহক কিনা সেটা কিন্তু জানি না, এটা নর্মালি টেস্ট হয় না, এটা আলাদা করে টেস্ট করতে হয়, এটার খরচ মোটামুটি 1500 থেকে 2000, মানে হসপিটাল ভেদে এটা খরচ হসপিটাল হয়। ভেদে হয়, হ্যাঁ 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 সরকারি হসপিটালে মেবি কম এটা, হ্যাঁ হ্যাঁ হয়তো বা 1000 বা 1200 এরকম হবে, হ্যাঁ, কিন্তু এই প্রাইভেট হসপিটালে 1500 থেকে 2000 খরচ হবে এটা। তো জি জি এরকম, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হসপিটাল গ্রিন রোড যেটা, হ্যাঁ, ওখানে কিন্তু একটা অপশন জি রাখছে, মানে ভলেন্টিয়ারদের জন্য, যে যদি আচ্ছা একজন ভলেন্টিয়ার 4 বার ব্লাড ডোনেট করে তাদের মানে থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে, তাহলে তারা হ্যাঁ ফ্রিতে এটা দিবে, ফ্রিতে মানে টেস্ট করে দিবে ও থ্যালাসেমিয়া বাহক কিনা। টেস্ট করে দেবে, ওকে ওকে, খুব সুন্দর হ্যাঁ একটা ইয়ে ওনাদের, ওনারা খুব সুন্দর, আপনি ঢাকার ভিতরে কাজ করেন, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে গত ভাই, দুদিন ধরে, আপনি জানেন বিষয়টা, আমি একটু কথা বলিনি আপনার ভিতরে ইন্টারাপ্ট করছি ভাই, আপনি জানেন গত দুদিন ধরে হ্যাঁ আমরা লাইভ লাইভে আসবো বিদায় চিন্তা ভাবনা করছি, আমি জি নেটওয়ার্কের সমস্যা মনে হয়। জি 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 আপনি হলো, জি জি নেটওয়ার্কের সমস্যা আজকে না, যদি আপনি একটু এই আপনার নেটওয়ার্কে অনেক সমস্যা। ইচ্ছা যে আমরা হয়তো সময় যে ছিলাম 10টা 10টা লাইভে, তো ঠিক সময় সময় আসতে না আসতে, ভাইয়া সরি হ্যাঁ টু সে, যতটা সময় মানে এই আসবে না, জন্য আন্তরিক ভাবে, হ্যাঁ, মানে আন্তরিক আন্তরিক ভাবে দুঃখিত। আমি আমাদের যারা দেখতেছেন কিংবা আমাদের যারা মেম্বার অ্যাডমিনগণ যারা আছেন সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আসলে এই সেইভাবে সম্ভব হয় না, কারণ সব সময় সব দিক থেকে আমরা পেরে উঠে না, আমার বাংলাদেশে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে, কারেন্ট থাকে না, বিভিন্ন প্রবলেম সেটা হতে পারে, এটা নিয়ে রাইট রাইট কোনো ইয়ে করে না, তারপরে আমরা চেষ্টা করেছি আন্তরিকতার সাথে, আমরা লাইভে আসছি, আপনাদের কোনো প্রশ্ন জি জি থাকলে করতে পারেন, জি জি আমি আমি আসছিলাম আপনার সাথে যুক্ত হওয়ার জন্য, হয়তো বা অনেকেই আপনার সাথে যুক্ত হবে, আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন জি জি এবং তাদের প্রশ্ন শুনে করবেন, আর আপনি কন্টিনিউ চালাই যান, এখন হয়তো বা আপনার ওখানে 11টা বাজে, 11টা 4, আপনি জি 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 কন্টিনিউ ইয়ে করেন, আর যারা ভাইয়া যুক্ত হতে চায় আপনি তাদের, জি আর আর একটা কথা, সেটা হচ্ছে যে ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া মানে আমি এমন এমন রোগী পাই যে তাদের মানে পরিবার চালানোর ক্ষমতা, একটা পরিবারের নিম্ন তো 5 থেকে 7 হাজার টাকা খরচ হয় একটা মাসে, হ্যাঁ, মানে মাসে, গ্রামের দিকের, জি জি হ্যাঁ,
গ্রামের দিকে কথা বলতেছি, তো তাদের ফ্যামিলিতে একটা ছেলে সে বাচ্চা হওয়া মানে কি, মানে তাদের মরার উপরে খাড়ার ঘা একটা কথা বলে না এরকম। মরার উপরে খাবার গাছ, রাইট হ্যাঁ, রাইট, ঠিক কথা বলছে বলছেন যে আপনি। মানে তাদের ফ্যামিলিতে পিপলে খাবার জুটবে কিনা এটা সন্দেহ, মানে তারা হচ্ছে দেখুন তো যে রক্ত থাকে, হ্যাঁ তাদের কারো লাগে 2 সপ্তাহ পর পর ব্লাড লাগে, কারো লাগে 1 সপ্তাহ পর পর, কারো মানে মাসে একবার হলেও হয়, কিন্তু তাদের যে খরচ একজন থ্যালাসেমিয়া পেশেন্টের পিছনে কমপক্ষে খরচ হয় 8 থেকে 10 হাজার, আর বেশি বললে 15 থেকে 20 হাজারও ঠেকে যায় অনেকের, মানে একজন সুস্থ থাকার জন্য, একজন মানুষকে সুস্থ রাখার জন্য। তাহলে আপনি বলেন বুঝতে পারছি, একজন একজন গরিব ফ্যামিলির জন্য এটা কি সম্ভব? আজকে আমি যাকে ব্লাড দিতে সম্ভব না। গেছিলাম, হ্যাঁ আজকে যাকে ব্লাড দিতে গেছিলাম পিজিতে, ওনার মায়ের জন্য ব্লাড হ্যাঁ, দিলাম আজকে 10 ব্যাগ। তো হচ্ছে যে ওনার কি সমস্যা ছিল? ওপেন হার্ট সার্জারি হবে কালকে অপারেশন। হ্যাঁ, ও তো আচ্ছা আচ্ছা, হচ্ছে যে ওনার উনি কথা বলতে বলতে বললো যে আমার মেয়েকে প্রতিদিন ব্লাড, প্রত্যেক মাসে ব্লাড লাগে। আমি কিসের জন্য? থ্যালাসেমিয়া? বলছে হ্যাঁ হ্যাঁ থ্যালাসেমিয়া। বলছে আপনি কি বুঝলেন? আমি বলছি আমি ইংল্যান্ডে কাজ করি এজন্য। আর আপনাকে আমার পক্ষ থেকে, আমাদের অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আমাদের অনেক অজানা কথা আছে, যেগুলো অনেক আমাদের যারা রক্ত নিয়ে কাজ করে কিংবা যারা আমাদের মেম্বার আছে অনেকে প্রশ্ন করবে আপনার হ্যাঁ হ্যাঁ, মেইল বা আপনাকে কমেন্টস করছে ইতিমধ্যে হয়তো বা। আর হুম হুম, আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ব্লাড এক্সচেঞ্জের, ওই গর্ভবতী যে হ্যাঁ রোগীদের জন্য যে রক্ত চাই, এই বিষয়টাও আপনি একটু সুন্দরভাবে তুলে ধরবেন যাতে ভুল না কেউ বুঝতে পারে, কারণ ও আচ্ছা আচ্ছা, সে বিষয়টাও আপনি ভাইয়া আমি আপনার সুন্দরভাবে সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি একটা ক্লিয়ার করি বিষয়টা, যে আমরা কিন্তু মানে রোগীর চেহারা দেখে ব্লাড দেই না, বা কে গরিব কে ধনী, বা হচ্ছে যে কোন রোগী সিরিয়াস আর কোন রোগীর ব্লাড লাগবে লাগবে না এরকম দেখে দেখি না। আমরা দেখি যে হ্যাঁ ইমার্জেন্সি ব্লাড অবশ্যই দেখি, সিজারের রোগী ব্লাড দিই না তা না। হ্যাঁ, সিজারের তা রোগী না, হ্যাঁ আমার আপনার সবারই হ্যাঁ কম বেশি আছে, কিন্তু একবারেই যে আছে রিজেক্ট করতে তা না ভাই, অনেক সচেতনতা করার চেষ্টা করি। এখন নিরুপায় হয়ে আমাদের নিজেদের মধ্যে করতে হয়, কিন্তু আমরা ভলেন্টিয়ার, আমরা তো বলবোই যে হ্যাঁ আমরা সিজারের রোগীর জন্য ব্লাড দিব না। কিন্তু হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ সেটাই, এটা কেন বলি, মানে এটা কেন বলি, হচ্ছে যে এটা হচ্ছে রোগীর স্বজনদেরকে সচেতন করার উদ্দেশ্যে এটা বলা হয় মূলত, রাইট যে রাইট রাইট, রোগীর লোকেরা বুঝুক যে রক্ত ম্যানেজ করা সহজ নয়, এবং রক্ত যে 9 মাস সময় মারা থাকে যাতে যেহেতু, সচেতন হয়। হ্যাঁ যেন আগে থেকে ব্লাডটা ম্যানেজ করে রাখে। হ্যাঁ, আর এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন 2 ব্যাগ ব্লাড না, এখন 4 ব্যাগ ব্লাড ম্যানেজ রাখেন। কারণ কি, 2 ব্যাগ আপনার গ্রুপে রাখবেন, মানে যার সিজার হবে তার, আর 2 ব্যাগ হচ্ছে যে অন্য গ্রুপের। কারণ কি, কোনো সময় এক্সচেঞ্জ যদি করতে বলে কোনো ডোনার ইয়া ভলেন্টিয়ার, তাহলে এক্সচেঞ্জ করতে পারলো, বুঝছেন, বা হয়তো বা যে ডোনার ঠিক ছিল ওই ডোনার এখন পারছে না, এখন তাহলে যে যারা অল্টারনেট ডোনার আছে তাদেরকে দিয়ে এক্সচেঞ্জ করাই নিলো, তাহলে তো হয়ে গেল, ম্যানেজ করাটা অনেক সহজ, তাই না? মানে 4 জন রাখতে বলছি আমি এখন, মানে এখন 2 জন না 4 জন, একটা সিজারের রোগীর জন্য 4 জন ডোনার রাখতে বলতেছি। আপনি কি মনে করেন একটু বলেন। আপনার কথাটা মানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি অর্ধেক শুনতে পাইছি, আর অর্ধেক আমি মানে পুরোপুরি শুনতে পারি না এটাই। ও আল্লাহ, আচ্ছা আচ্ছা, আমি তাহলে আবার বলি তাহলে। জি জি, আরেকবার মানে বলুন প্লিজ। সিজারিয়ান রোগীর জন্য আমরা তো মূলত বলি যে 2 জন রক্তদাতা প্রস্তুত রাখতে। হ্যাঁ রাখতে, জি জি, হ্যাঁ, কিন্তু এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 2 জন নয়, 4 জন রক্তদাতা প্রস্তুত করুন। একটা হচ্ছে সিজারিয়ান রোগীর রক্ত গ্রুপের সাথে মিল রেখে, আর 2 জন হচ্ছে হ্যাঁ যে আর 2 জন হচ্ছে যে অন্য গ্রুপের, মানে সাপোজ সিজারিয়ান রোগীর জন্য দরকার ও পজিটিভ, আর অন্য গ্রুপে রাখলো যে এ পজিটিভ বা এবি পজিটিভ, রাখলো 2 জন। কেন রাখতে বলছি বুঝতে পারছি, যে কারণ ওই যে মানে এক্সচেঞ্জ করার এখন জন্য। ইমার্জেন্সি, হ্যাঁ হ্যাঁ, ইমার্জেন্সি যখন দরকার হয় তখন হয়তো বা যেটা মূল ডোনার মানে তাদেরকে পাচ্ছে না, তখন এক্সচেঞ্জ করে দিয়ে দিল। বিভিন্ন হসপিটালে জি জি, কিন্তু আপনার রাইট এক্সচেঞ্জ পদ্ধতিতে ব্লাড নেওয়া সম্ভব, কিন্তু এখন ইমার্জেন্সি, এখন আপনাকে আমি ভাই মানে আমার যদি হাতে না থাকে আমি কিভাবে দিব বলেন দেখি। হ্যাঁ, আর আমাদের সেটাই, ভলেন্টিয়ারদের মাথায় মানে
আমাদের ভলেন্টিয়ারদের মাথায় বোঝা চাপিয়ে দেওয়া ঠিক হবে না সবসময়। ওর কারণ হচ্ছে না যে আমাদের ভলেন্টিয়ারদের সবসময় একটা আছে, যে একটা জীবন, হ্যাঁ হ্যাঁ একটা ভলেন্টিয়ারদের একটা জীবন আছে, মানে তারাও নিজেদের একটা লাইফ লিড করে। এখন মনে করেন কি জি যে অবশ্যই, সবাই তো সবসময় অনলাইনে থাকে না, বা হচ্ছে যে অনেক সময় বিজি থাকে, তাহলে আপনি ভলেন্টিয়ার কি জি কিভাবে ইয়া করবেন, মানে দোষারোপণ করে নিজেরা একটু সচেতন হন, নিজেরাই আমরা মানে চেষ্টা করি 2 জন না 4 জন করে ব্লাড ডোনার রেডি করে রাখবো। চারজন করে, হ্যাঁ রাইট রাইট, মানে সিজার আপনার রিয়েল সাথে আমি রুগীর জন্য। একমত ভাই। আর ভাইয়া আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনি আমি আমার একটা নতুন একটা পোস্ট দিয়েছিলাম কয়েকদিন আগে, যে যিনি রোগী তিনি কিন্তু তার রক্তটা নিতে পারবেন, এটা কি দেখছেন পোস্টটা? না এটা তো আমি কোন, যিনি রুগী তিনি রক্ত, মানে যিনি রোগী উনি ব্লাডটা মনে করেন যে আপনার অপারেশন হবে হচ্ছে 2 সপ্তাহ পর, মানে ডাক্তার টাইম দেয় তো, যে একটা অপারেশন হলে জি 2 সপ্তাহ বা হ্যাঁ, 1 মাস ডাক্তার টাইম তো টাইম দেয়। তো হচ্ছে যে টাইম দেয়, জি আপনি মনে করেন রুগী, কিন্তু আপনার যদি শরীর সুস্থ থাকে, আপনি সুস্থ থাকা অবস্থায় এক ব্যাগ ব্লাডটা রেখে দিলেন, হ্যাঁ মানে এক ও সপ্তাহ আগে, এক সপ্তাহ আগে করতে পারবেন এটা, এক সপ্তাহ আগে রেখে দিলেন বা 2 সপ্তাহ আগে রেখে দিলেন, ওই ব্লাডটাই আপনার ব্লাডটা আপনি পরে নিতে পারবেন। এটা সম্ভব? এটা কোন ডাক্তার থেকে পরামর্শ করেছেন, না এটা কি আপনি কোনো মানে কোন মাধ্যমটা কি এটা, এটা আমি হচ্ছে সেটা জানতে চাচ্ছি, যে আমি মানে আমার তো জানা নাই। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে সুব্রত দেব দাদা আছে না, উনি হচ্ছে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে মানে এটা কিনেছে, তারপর এটা মানে পোস্ট দিয়ে আমি ও শেয়ার করছি এটা। রক্তদানের করুন অপেক্ষায় আমাদের সুব্রত দাদা। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 তো হচ্ছে যে আমার আচ্ছা আচ্ছা, পোস্টটা আছে তাহলে এখনো, ভালো। আপনি চাইলে আমি দিতে পারবো। হ্যাঁ তো হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এটা তো মানে তাহলে এক আমাদের সপ্তাহ বা দু আমাদের সপ্তাহ কাছে আরেকটা, হ্যাঁ আরেকটা ইয়ে, পজিটিভ আরেকটা ভালো পজিটিভ মানে লাইন লাইন যারা লাইন যারা দেখে পজিটিভ পজিটিভ, যে যারা আমি আপনি একটু বলি, মনে করেন যে আপনার অপারেশন হওয়ার জন্য মানে সময় পায় তারাই কাজটা করতে পারবে, কিন্তু যারা সাডেনলি আপনার হ্যাঁ অ্যাক্সিডেন্ট হ্যাঁ হলো, রাইট রাইট অ্যাক্সিডেন্ট রাইট রুগী, এরা তো পারবে না। জাস্ট যাদের অপারেশনের জন্য হুম সময় দিলো 1 মাস কি 1 সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ, আর উপরে তো 1 মাস, 1 মাস 15 দিন, 2 মাস হুম এরকম দেয় মানে এদের ক্ষেত্রে। ওকে হুম ঠিক আছে ভাই, এখন আপনি আচ্ছা আমি আমি আল্লাহ হাফেজ লিখবো ভাইয়া। যেখান থেকে আপনার সাথে ঢুকতে হবে আচ্ছা তাদের সাথে। ঠিক আছে ভাইয়া, ভাইয়া ভাইয়া ও ঠিক আছে। হ্যালো এখন কেউ যুক্ত হবেন প্লিজ, আমি তো কোনো পাই নাই।